Abhishek Banerjee himself accepted that, that some wrong things happened. वो बोल रहे हैं कि आप इसको सजा दीजिए. अगर पश्चिम बंगाल में किसी ने MGNREGS का पैसा चोरी किया है तो उनको सजा देने का अधिकार या दायित्व किसका है? दिल्ली पुलिस सजा देगी क्या उसको? FIR किसको करना है? BDO को FIR करना है. BDO इज वर्किंग अंडर द एडमिनिस्ट्रेशन ऑफ ममता बनर्जी एंड इट इज जनरली गवर्न बाय द अभिषेक बनर्जी. ममता बनर्जी अब नाम का रह गई है, पीछे से तो सरकार अभिषेक बनर्जी चलाते हैं. वो बोल रहे हैं कि 10-15 आदमी गलत किया है तो उनको सजा दीजिए. इट इज योर ड्यूटी, यू हैव द पावर ऑफ एडमिनिस्ट्रेशन देयर. মমতা শুধু নামেই রয়ে গিয়েছেন, সরকার চালাচ্ছেন অভিষেক, দাবি সুকান্ত মজুমদারের. কিছুক্ষণ আগেই সেই মন্তব্য আপনাদের শুনেছি, আর এর পাল্টা জবাব দিতে গিয়ে কি বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, শুনুন. সুকান্ত মজুমদার অ্যাকচুয়ালি যে দলে আছে, নরেন্দ্র মোদী যেমন নামেই সরকারটা চালায় অমিত শাহ, ঠিক তেরমভাবেই ভাবছে যে মাছ যেখানে থাকে বাকি জলগুলোকেও একই মনে করে. আমাদের দলের সর্বময় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, দল মমতা বন্দ্যোপাধ্যায় চালান, সরকারও মমতা বন্দ্যোপাধ্যায় চালান. আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে দিল্লিতে এসেছি আন্দোলন করতে, এবং তার দেখানো পথেই আমরা পথিক হয়ে লড়ব, এবং সেই আন্দোলনের ছাদ যাতে আগামী দিনে তীব্রতর হয় আমরা সেটা সুনিশ্চিত করব. বকেয়ার দাবিতে দিল্লিতে তৃণমূলের ধর্ণা কর্মসূচি, অন্যদিকে রাজ্যে নিয়োগের দাবিতে পাল্টা দিল্লিতে চাকরি প্রার্থীরা যন্তরমন্তরে তাদের অবস্থান. রাজঘাটে বাইরে 2009 দক্ষিণ চব্বিশ পরগনার চাকরি প্রার্থীদের অবস্থান, একই সঙ্গে রাজঘাটের বাইরে তৃণমূলের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ করছেন তারা. দিল্লিতে তৃণমূল কংগ্রেস যখন পুলিশের বিরুদ্ধে জোরপূর্বক এখান থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ করছে, তখন 2009 সালের রাজ্যের চাকরি প্রার্থীরা তারা তৃণমূলের বিরুদ্ধেই মানে জোরপূর্বক সরিয়ে দেওয়ার অভিযোগ করছে. আমরা দেখতে পাচ্ছি 2009 সাল থেকে যারা চাকরি প্রার্থী, 2009 সালে পরীক্ষা দিয়ে এখনো পর্যন্ত চাকরি পাননি, দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছেন কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে, তারাই আজকে দিল্লিতে এসে এই যে গান্ধীর যে সমাধি তার পাশে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন. এর আগে যন্তরমন্তর, তারপর গান্ধীর আজকে স্মৃতির সৌধের পাশে রাজঘাটে আমরা বিক্ষোভ দেখাচ্ছিলেন. তখনই তাদের অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে. গান্ধী স্ট্যাচুর সামনে আমাদের ব্যানার নিয়ে অভিষেক ব্যানার্জি যখন ভেতরে প্রেস কনফারেন্স করছেন, আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি, বঞ্চনার কথা. যখন ওখানে গান্ধী মূর্তির স্ট্যাচুর ধারে আমরা যখন আন্দোলন এই স্লোগান দিচ্ছিলাম, যখন দেব্যাংশু বেরিয়ে আসছিলেন, যখন অভিষেক বাবু বেরিয়ে আসছিলেন, সেই সময় ব্যারিকেড ঘিরে পুরো মানুষজন আমাদের উল্টাপাল্টা বক্তব্য রাখছিলেন. সবই এই মিছিলেরই লোকজন, কলকাতা থেকে এসেছেন, সবই তৃণমূলেরই লোকজন. অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতৃত্ব নেতা কর্মী যখন রাজ্যের বকেয়া দাবিতে বঞ্চনার প্রতিবাদে কলকাতা থেকে দিল্লিতে এসছেন, ঠিক তখনই রাজ্যের বঞ্চনার বিরুদ্ধে, অর্থাৎ তাদের বঞ্চনার পক্ষে, তাদের বঞ্চনার বিরুদ্ধে, তাদের নিয়োগের দাবিতে এখানকার সাতজন চাকরি প্রার্থী যারা 2009 সালে পরীক্ষা দিয়েছিল, এখনো পর্যন্ত 14 বছর হয়ে গেল তারা চাকরি পাননি, তারা আজকে সেই বঞ্চনার কথা নিয়ে আজকে দিল্লিতে এই রাজঘাটের বাইরে এসে হাজির হয়েছেন. অর্থাৎ একদিকে যেমন রাজ্যের বঞ্চনার কথা বলতে তৃণমূল কর্মীরা এসছেন, তেমনি সেই রাজ্যের বিরুদ্ধেই নিয়োগের ক্ষেত্রে নিয়োগের দাবি নিয়ে আজকে এই সাতজন চাকরি প্রার্থী প্রতীকীভাবে আজকে এই যে রাজঘাট দেখতে পাচ্ছি, রাজঘাট গান্ধীর সমাধি ক্ষেত্র, তার বাইরে এসে তারা অবস্থান বিক্ষোভ করছেন. কিছুক্ষণ আগে যন্তরমন্তরে তারা অবস্থান বিক্ষোভ করেছেন, তারপর রাজঘাট, সব মিলিয়ে সেই আন্দোলনেও শাসক দল, রাজ্যের শাসক দল তৃণমূলের তরফ থেকে বিরূপ মন্তব্য করা হয়েছে, জোর করে তুলে দেওয়ার চেষ্টা হয়েছে বলে তারা অভিযোগ করছেন, যদিও তৃণমূলের তরফে এখনো পর্যন্ত এ নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি. নয়াদিল্লি থেকে ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা.